মাই কিচেন কুকিংসের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝুরা পেঁয়াজুর রেসিপিটা। চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটা। হাফ কাপ পরিমাণ খেসারির ডালকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, হাফ কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ, 4 থেকে 5টা কাঁচামরিচের কুচি, কিছুটা ধনিয়া পাতা আমি নিয়ে নিয়েছি। স্বাদমতো লবণ অ্যাড করে আমি এখন সবগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো হয়ে গেছে, দিয়ে দিব ব্লেন্ড করে রাখা ডালগুলো। অ্যাড করব 1 টিস্পুন ময়দা। বেসন আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ। অ্যাড করব 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, আর দিব 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া। এখন আবার সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নিলাম সবগুলো, এখন আমি এটা ভাজতে চলে যাব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। এটা যেহেতু ঝুরা পেঁয়াজও ছোটো ছোটো হবে, আর এর নির্দিষ্ট কোনো শেপ নেই, আর এটা তুলনামূলকভাবে একটু বেশি তেলে ভাজতে হয়। হয়ে গেছে, এখন এগুলো আস্তে আস্তে করে নামিয়ে নেওয়ার পালা। আমি পেঁয়াজগুলোকে একটা প্লেটে নিয়ে নিলাম। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।